ভাই, আমার নাম আখতার হুসেন, আমি লন্ডন থাকি। বাট গত কয়েকদিন আগে আমি একটা টিকিট পাইছি। তো আমি চিন্তা করলাম এটা গাড়ির টিকিট, বুঝছেন, আমার ক্যামেরায় গাড়ির টিকিট দিছে। তা আমি চিন্তা করলাম এটা হয়তো আমার কাজের সাইডে আমি ঢুকিয়ে গেছি কোনোবাই, এর জন্য আমি পেইড করিয়া দিয়ে দিছি। গত আরও 2-3 দিন আগে আমি আরও 4টা টিকিট পাইছি। এই জায়গাতে আমি কখনো যাই নাই। তখন আমি সাথে সাথে টিকিট পাওয়ার বাদে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি, পুলিশে বলছে যে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য। তাই আমি ফেসবুকে আপনারে বা ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া আমি এটা তা অ্যাওয়ারনেস করিয়া সকলের এমলা টিকিট পাইলে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করবেন আর টিকিটগুলো দিবেন না, আপনারা আপিল করবেন সবাই। এমলা হইতেছে অনেক ঘটনা, আমিও কয়েকদিন আগে ফেসবুকে দেখছি এইভাবে ঘটনা হয়েছে। তাই হইতেছে বলে এটা আমার মনে হয় কেউ আমার নম্বর প্লেট চুরি করিয়া নিয়ে নিছে, নিয়ে গাড়ি চালাইতেছে অন্য গাড়ি। বাট ওই ফটোর মধ্যে আমি দেখছি আমার গাড়ির কালার আর ওই টিকিটে যে কালারটা দিছে কোনো ম্যাচ করতেছে না। তাই আমি আপিল করছি, আর আমি ওই রাস্তা দিয়া কখনো ইউজ করি নাই। তাই আমি সবাইকে অনুরোধ করতেছি, এই ধরনের টিকিট পাইলে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করবেন আর আপনারা এই টিকিটগুলো দিবেন না। আপনি টিকিটের কথা বললেন, এই টিকিটগুলো কি একদিনই আইছে না কয়েকদিন? আমি একদিনে 3টা পাইছি। প্রথমে একটা পাইছি, আমি ওইটা দিয়ে দিছি। আমি মনে করছি ওই সাইটে আমি কাজ করি, হয়তো আমি ঢুকিয়া গেছি। যখন আমি একদিনে 3টা পাইছি, পাওয়ার সাথে সাথে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি। তখন আমি পুলিশে বলছে যে এই টিকিটগুলো না দেওয়ার জন্য, আমি আপিল করার জন্য। তা আপনি যেভাবে টিকিটগুলো পাচ্ছেন ওইটা, ওইখানে তো সাধারণত টিকিটের বা একটা ছবি দেওয়া থাকে বা অনেক সময় ভিডিও দেওয়া থাকে, আপনি গাড়ি ওই রুটে চালাইছেন, তো ওইগুলোতে এরকম তারা কোনো ছবি দিছে কিনা? আমার গাড়ি ছবি দিছে তারা, আমি ছবি পাইছি, আমার গাড়ির সাথে কোনো ম্যাচ করছে না। এই ছবির সাথে ডিফারেন্ট কালার ছবি দিয়ে দিছে, আমার গাড়ির কালার ডিফারেন্ট আর ওই ছবিতে ডিফারেন্ট কালার আছে। আপনি পরে খেয়াল করছেন? আমি খেয়াল করছি যখন আমি টিকিট পাইছি, পিকচারগুলো পাইছি, আমি সাথে সাথেই খেয়াল করিয়া আমি সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করছি। পুলিশে বলছে টিকিটগুলো না দেওয়ার জন্য, ওদের সাথে আপিল করার জন্য। নাম্বার প্লেট সব আমার গাড়ির সেম নাই, গাড়ির নিশান নোট, বাট আমার গাড়ির এই কালার নাই। আপনার গাড়ি কি কালার? আমার গাড়ি ব্লু কালার। আমার গাড়ি নিশান নোট, সেম গাড়ি, ওইটাও সেম গাড়ি, বাট ডিফারেন্ট কালার গাড়ি। আচ্ছা আচ্ছা, তো এমনি কি মেসেজ দিবেন আপনি কমিউনিটি মানুষ? কমিউনিটি মানুষে আমি মেসেজ দিছি যে সবাই অ্যাওয়ারনেস থাকবেন, এইভাবে হইতেছে, যাতে এইভাবে টিকিট পাইন, আপনারা টিকিটগুলো দেন না। যদি আপনারা এই রোড ইউজ না করেন, আপনার গাড়ির কালার ম্যাচ হয় না, তা আপনারা প্লিজ পুলিশের সাথে যোগাযোগ করবেন, করিয়া আপনারা এইগুলো আপিল করবেন, টিকিটগুলো দিবেন না। এইগুলো হয়তো আমার নাম্বার প্লেট কেউ চুরি করে লইয়া গেছে বা কোনো ধরনের কোনো সিস্টেম আছে, এর জন্য এটা হইতেছে। সবাইকে আমি বলতেছি এইগুলো অ্যাওয়ারনেস থাকা লাগি, সচেতন থাকা লাগি, টিকিট দিবেন না এইভাবে, আপনারা প্যানিকিংও করবেন না, পুলিশের সাথে যোগাযোগ করবেন। পুলিশ কি বলে এখন? পুলিশ এখন বলছে আমরা ক্রাইম রেফারেন্স নম্বর দিলাম, তুমি যারা টিকিট দিছে তাদের সাথে যোগাযোগ করো। এতদিন শুনছি ভাই গাড়ি চুরি হইতে, কিন্তু নম্বর প্লেট চুরি হইতে কখনো শুনি নাই, কিন্তু ইদানিং শুনতেছি নাম্বার প্লেট পর্যন্ত চুরি হইতেছে। সবাইকে অ্যাওয়ারনেস থাকার জন্য আমি অনুরোধ করতেছি, এই ধরনের যদি নাম্বার প্লেট চুরি হয় বা গাড়ি চুরি হয়, আপনারা প্যানিকিং করবেন না, সবাই সচেতন থাকবেন এবং পুলিশের সাথে যোগাযোগ করবেন। এইভাবে ক্রাইম হইতেছে ইদানিং, এই ক্রাইমকে আপনারা পুলিশের সাথে মোকাবিলা করিয়া বা যোগাযোগ করিয়া এটা সচেতন থাকবেন।